রংপুরের হারাগাজ পৌর এলাকায় রাতের অন্ধকারে পুত্রবধূর ঘরে প্রবেশের অপবাদে সালিশ বৈঠকে শ্বশুরের গলায় জুতার মালা পরানো নিয়ে তুলপাড় চলছে। গত শুক্রবার রাতের এই ঘটনায় শনিবার সন্ধ্যায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ছেলে। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রাত 9টায় বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, হারাগাছের ধুমগাড়া গ্রামে গত শুক্রবার রাত 2:30টার দিকে পুত্রবধূর ঘরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছেন শ্বশুর। এই ধরনের একটি অভিযোগ করে পাশের বাসার লোকজন স্থানীয়রা। এ নিয়ে ওই এলাকায় একটি পক্ষ বিচারের দাবিতে লিফলেট বিতরণ করে। এতে তুলপাড় শুরু হলে শুক্রবার বিকেলে ধুমগাড়া জামে মসজিদের সামনে একটি খোলা মাঠে সালিশ বসে। ওসি আরও জানান, থানায় দেওয়া অভিযোগে আরও বলা হয়েছে, সালিশে ট্যাংরির বাজার এলাকায় আব্দুর রউফ নামের এক ব্যক্তি সন্দেহ করা শ্বশুরকে জুতার মালা পরিয়ে ঘুরানোর সিদ্ধান্ত দিলে সালিশে উপস্থিত মনির হোসেন, রাসেল সহ কয়েকজন মিলে ভুক্তভোগীর গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘুরাতে থাকে। ওসি জানান, এই ঘটনায় সালিশি বৈঠকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সংঘাতের আশঙ্কার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ ওঠা ভুক্তভোগী শ্বশুরের পুত্রবধূ জানান, ওই দিন রাত 2:30 থেকে 3টা হবে, এ সময় আমার স্বামী ঘরে ছিল না, এর মধ্যে কেউ একজন আমার ঘরে ঢুকেছিল, টের পেয়ে আমি চিৎকার দিলে ওই লোক পালিয়ে যায়। ঘর অন্ধকার থাকায় আমি তাকে চিনতে পারিনি, কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তি আমার শ্বশুরকে অপমান করার জন্য সালিশ করে তাকে হেয় প্রতিপন্ন করেছে। ভুক্তভোগীর ছেলে জানান, পূর্ব শত্রুতার জেরে মনির হোসেন এবং আব্দুর রউফ পরিকল্পিতভাবে আমার বাবার ওপর অপবাদ দিয়ে তার বিরুদ্ধে সালিশ করে তাকে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে। আমি এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি, জড়িতদের গ্রেফতার এবং শাস্তি দেওয়া না হলে এলাকায় বড় ধরনের সংঘাত হতে পারে। সালিশের সিদ্ধান্ত দাতা আব্দুর রউফ জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়েছে, আমি তাকে জুতার মালা পরানোর সিদ্ধান্ত দেইনি, সালিশে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে জুতার মালা পরিয়েছে, আমরা পরে তার মালা খুলে নিয়েছি। জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানোর নেতৃত্ব দানকারী মনির হোসেন জানান, সালিশে প্রমাণিত হয়েছে শ্বশুর তার নিজের ছেলের স্ত্রীকে স্ত্রীর ঘরে ঢুকে রাতে ঢুকেছিল, এ সময় সেখানে উপস্থিত আব্দুর রউফের নির্দেশে উত্তেজিত জনতা ওই শ্বশুরের গলায় জুতার মালা পরিয়ে দেয়, আমি তাকে কৌশলে বাজারে নিয়ে গিয়ে তার গলা থেকে মালা সরিয়ে দিয়েছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।